পালাবার পথ পাবো না। এখন কা পালাবার পথ নেই। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিই। আওয়ামী লীগের পঞ্চপাণ্ডবের উত্থান ও যত অপকর্ম, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা। শেখ হাসিনা ডিজিটাল করে সবার নায়ক বানিয়ে দিয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনীতিতে এখন অনিশ্চিত অবস্থায় পড়েছে আওয়ামী লীগ। প্রায় দেড় দশক টানা ক্ষমতায় থাকা দলটির সাংগঠনিক শক্তি যে আগে থেকে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়েছিল, সেটা এখন আবার উঠে আসছে দলের ভেতর থেকে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পরে মূলত পাঁচ নেতা দল পরিচালনা করেছেন। পঞ্চপাণ্ডব হিসেবে পরিচিত এই নেতাদের কারণে আওয়ামী লীগের সাংগঠনিক বিনাশ ঘটেছে বলে দাবি দলের অনেক নেতা কর্মীর। এই পাঁচ নেতা হলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। দলীয় সূত্রগুলোর দাবি ক্ষমতার রাজনীতি ওবায়দুল কাদের সহ এই পাঁচজনকে বড় নেতা ও ক্ষমতাবান করে তুলেছিল। আওয়ামী লীগের মাঠের রাজনীতিতে ওবায়দুল কাদের ছাড়া অন্যদের অবদান নেই বললেই চলে। দলীয় সূত্রগুলো বলছে মাঠের রাজনীতির অভিজ্ঞতা না থাকায় দলের নেতাকর্মীদের কাছে হাসান মাহমুদ, গোলাপ, বিপ্লব বড়ুয়া ও সেলিম মাহমুদের গ্রহণযোগ্যতা ছিল না। এই অবস্থায় নিজেদের দল ভারী করার জন্য অনুপ্রবেশকারীদের একটি গ্রুপকে কাছে টেনে নিয়েছেন তারা। এটা প্রথম শুরু করেছিলেন গোলাপ, এরপর হাসান, বিপ্লব ও সেলিম একই কাজ করেছেন। কেন্দ্রীয় কমিটি, উপকমিটি সহ বিভিন্ন স্তরে কমিটি ও সহযোগী সংগঠনে তাদের অনুসারীদের নেতা বানানো হয়। ওবায়দুল কাদেরের ওপরও দলের বড় একটি অংশের নেতাকর্মী সমর্থকরা ক্ষুব্ধ ছিলেন। নিজের আধিপত্য ও ক্ষমতা বাড়াতে ওই চারজনকে সঙ্গী করেন কাদের। আওয়ামী লীগের আবির্ভাব ঘটে পঞ্চপাণ্ডবের। পঞ্চপাণ্ডব ও তাদের অনুসারীরা আওয়ামী লীগের ত্যাগী লোকজনকে ভিন্ন মতাদর্শের ট্যাগ দিয়ে দল থেকে দূরে সরিয়েছেন। তাদের হাতে নিগৃহীত হয়েছেন অনেক কর্মী। এ ধরনের ঘটনা বেশি ঘটিয়েছেন বিপ্লব ও সেলিম। মোটা অঙ্কের টাকার লেনদেন ছাড়াও মূলত ব্যক্তিকেন্দ্রিক দল ভারী করতে এসব করতেন তারা। ঢাকায় তাদের প্রত্যেকের আলাদা আলাদা একাধিক অফিস ছিল। দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুরের কচুয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সেলিম মাহমুদ সম্পর্কে উপজেলা শাখা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শাহজাহান শিশির জানান, এমপি রোশানলে পড়ে সাইবার নিরাপত্তা আইনের ছয়টি মামলায় আসামি হয়েছেন তিনি। এক মামলায় জামিন নিয়ে বের হলে আরেকটি মামলা করাতেন। ছয় মাস জেল খেটেছেন দাবি করে তৃণমূলের এই নেতা আরও বলেন, কমপক্ষে পঞ্চাশ জন স্থানীয় নেতা সেলিম মাহমুদের মামলা হামলার শিকার হয়েছেন, কেউ কেউ পদ হারিয়েছেন। তিনি নিজেও চেয়ারম্যান পদ হারিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শুধু তাই নয়, জাতীয় স্থানীয় সরকার নির্বাচনের আগে গোয়েন্দা প্রতিবেদন কোন নেতার পক্ষে দেওয়া হবে তাও বিপ্লব ও সেলিম ঠিক করে দিতেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে মনোনীত ব্যক্তির নাম দপ্তরে জমা পড়ার পর বাদ দেওয়া বা অন্য নাম সংযোজন করার কাজও করতেন তারা। ওবায়দুল কাদের মনোনয়ন বোর্ডে থাকায় তারা এ সুযোগ পেয়েছিলেন। আওয়ামী লীগের অন্তত সাতজন কেন্দ্রীয় নেতা জানান, ধানমন্ডি ও বঙ্গবন্ধু এভিনিউ এর কার্যালয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছিলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। পঞ্চপাণ্ডবের নির্দেশনায় তাদের কার্যালয়ে প্রবেশ নিয়ন্ত্রিত ছিল। কেউ কেউ কার্যালয়ে ঢুকে অপমানিত হয়েছেন।